সরকারি বিষয়ের পৃষ্ঠপোষকতাতে মহানগরীত চলিছে ভূমি কেলেঙ্কারি। মহানগর আরক্ষীর জালত পড়িছে ১৯ সরকারি কর্মচারী দালাল। গীতানগর আরক্ষীর জালত দালাল প্রদীপ ভূঁয়া। মহানগরীত ভয়ঙ্কর হারত সংঘটিত হয়েছে ভূমি জালিয়াতির ঘটনা। মাটির ভুয়া নথিরে আনর মাটি দালালর নামত নাম জারি করে বিক্রি করে অন্য লোকক। ইতিমধ্যে এই অভিযোগত ১৬ জনক সরকারি কর্মচারী, অধিবক্তা, দালাল জেলল যার পাছত পোহরলে আছে এটার পিছত আন্ত ঘটনা। বিশেষক অম্বিকাগিরি রায়চৌধুরী পরিয়ালর ভূমি জালিয়াতি করে প্রায় ৩ কোটি টাকাত বিক্রি করে দিছিল অন্য লোকক। সেই গোচর তদন্ত করে ভূমাফিয়া ক্রমে বিমল রমজাম আর শাহ আলমক গ্রেপ্তার করেছিল। ইয়ার পূর্বেও আন ২ দালালকো গ্রেপ্তার করেছিল গীতানগর থানায়। এই ৪ দালালর স্বীকারোক্তির ফলত মঙ্গলবারে গ্রেপ্তার হয় প্রদীপ ভূঁয়া নামর আনতো দালাল। ২০ লাখ টাকার বিনিময়ত সেই মাটিখিনি বেলেগর নামত নাম জারি করে দিছিল প্রদীপ ভূঁয়াই। সিমানে নহয়, ভলিউম বুকত ভুয়া রেকর্ড সন্নিবিষ্ট করে বিক্রি করেছিল মাটিখিনি। উপপঞ্জীয়কর কার্যালয়ের সেই ভুয়া তথ্যরে নাম জারি করেছিল ভূমিখিনি, যত জড়িত আছিল লাট মণ্ডলকে ধরে অন্য ৫ জন লোক। কেবল টকার খকত কোনো ধরনের ফিল্ড ভেরিফিকেশন নকরাকয়ে করেছিল নাম জারি। এনেদরেই এতিয়া মহানগরীত এসাম দালালে সরকারি কর্মচারীক হাতর মুঠিত রাখি করে গেছে ভূমি জালিয়াতি। অসহায় হয়ে পড়েছে একাংশ লোক। কিন্তু ইয়ার বিপরীতে আরক্ষী আয়ুক্তই নিরন্তরভাবে অভিযান চলাই নিয়া হব বলে স্পষ্ট করে দিছে। এতিয়া সকলে আশা করেছে আরক্ষীর কঠোর পদক্ষেপত দালাল মুক্ত হোক রাজহ চক্রর কার্যালয়। বিরিঞ্চি কুমার ডেকার রিপোর্ট, ২৮ অসম নর্থ ইস্ট। সরকারি বিষয়ের পৃষ্ঠপোষকতাতে মহানগরীত চলিছে ভূমি কেলেঙ্কারি। মহানগর আরক্ষীর জালত পড়িছে ১৯ সরকারি কর্মচারী দালাল। গীতানগর আরক্ষীর জালত দালাল প্রদীপ ভূঁয়া। মহানগরীত ভয়ঙ্কর হারত সংঘটিত হয়েছে ভূমি জালিয়াতির ঘটনা। মাটির ভুয়া নথিরে আনর মাটি দালালর নামত নাম জারি করে বিক্রি করে অন্য লোকক। ইতিমধ্যে এই অভিযোগত ১৬ জনক সরকারি কর্মচারী, অধিবক্তা, দালাল জেলল যার পাছত পোহরলে আছে এটার পিছত আন্ত ঘটনা। বিশেষক অম্বিকাগিরি রায়চৌধুরী পরিয়ালর ভূমি জালিয়াতি করে প্রায় ৩ কোটি টাকাত বিক্রি করে দিছিল অন্য লোকক। সেই গোচর তদন্ত করে ভূমাফিয়া ক্রমে বিমল রমজাম আর শাহ আলমক গ্রেপ্তার করেছিল। ইয়ার পূর্বেও আন ২ দালালকো গ্রেপ্তার করেছিল গীতানগর থানায়। এই ৪ দালালর স্বীকারোক্তির ফলত মঙ্গলবারে গ্রেপ্তার হয় প্রদীপ ভূঁয়া নামর আনতো দালাল। ২০ লাখ টাকার বিনিময়ত সেই মাটিখিনি বেলেগর নামত নাম জারি করে দিছিল প্রদীপ ভূঁয়াই। সিমানে নহয়, ভলিউম বুকত ভুয়া রেকর্ড সন্নিবিষ্ট করে বিক্রি করেছিল মাটিখিনি। উপপঞ্জীয়কর কার্যালয়ের সেই ভুয়া তথ্যরে নাম জারি করেছিল ভূমিখিনি, যত জড়িত আছিল লাট মণ্ডলকে ধরে অন্য ৫ জন লোক। কেবল টকার খকত কোনো ধরনের ফিল্ড ভেরিফিকেশন নকরাকয়ে করেছিল নাম জারি। এনেদরেই এতিয়া মহানগরীত এসাম দালালে সরকারি কর্মচারীক হাতর মুঠিত রাখি করে গেছে ভূমি জালিয়াতি। অসহায় হয়ে পড়েছে একাংশ লোক। কিন্তু ইয়ার বিপরীতে আরক্ষী আয়ুক্তই নিরন্তরভাবে অভিযান চলাই নিয়া হব বলে স্পষ্ট করে দিছে। এতিয়া সকলে আশা করেছে আরক্ষীর কঠোর পদক্ষেপত দালাল মুক্ত হোক রাজহ চক্রর কার্যালয়। বিরিঞ্চি কুমার ডেকার রিপোর্ট, ২৮ অসম নর্থ ইস্ট।